নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ রায়ের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর কয়েকটা দিন পরেই সারা দেশ জুড়ে পালিত হবে দীপাবলি। দীপাবলির এই পাঁচটি দিনের উৎসবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ধনতেরাসের দিন। আমরা এই দিনটিকে ধনতেরাস হিসাবে জানলেও এর আসল কথা হলো ধনা ত্রয়োদশী। ধনা কথার অর্থ হলো ধন সম্পদ, আর ত্রয়োদশী হলো কৃষ্ণপক্ষের ১৩তম দিন। সাধারণত কার্তিক মাসের ১৩তম দিনে এই ধনতেরাস পালন করা হয়। ২০২২ সালে ধনতেরাস পড়েছে ২৩শে অক্টোবর ২০২২ ইংরেজি সাল, আর পাঁচই কার্তিক ১৪২৯ বাংলা সাল, রবিবার। ত্রয়োদশী লাগছে ২২শে অক্টোবর সন্ধ্যা ৬:০২, আর ত্রয়োদশী থাকবে ২৩শে অক্টোবর সন্ধ্যা ৬:০৩ পর্যন্ত। এই ধনতেরাসের দিনে ধন্বন্তরি দেবের পুজো করা হয়। এর পুজোর শুভ সময়টা হলো রবিবার ২৩শে অক্টোবর সন্ধ্যে ৫:৪৪ থেকে সন্ধ্যে ৬:০৫ পর্যন্ত। অনেকে ভাবছেন কেনাকাটার শুভ সময় কখন, তাহলে সেটা বলি। কেনাকাটার শুভ সময় হচ্ছে দুপুর ১২:৪৭ থেকে দুপুর ২:১৩ পর্যন্ত, আবার সন্ধ্যেতে ৫:০৫ থেকে রাত্রি ৮:২১ পর্যন্ত। এই ধনতেরাসের সময়ে আমরা বিভিন্ন দ্রব্য কেনাকাটি করে থাকি এবং এটা মনে করা হয় যে সেই দ্রব্যের সাথে সাথে মা লক্ষ্মীও আমাদের গৃহে প্রবেশ করেন। তবে এ ব্যাপারে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ধনতেরাসের যেটা অমৃত যোগ বা কেনাকাটির যেটা শুভ সময়, সেই সময়টাকে কিন্তু মেনে নিয়ে জিনিসপত্র কেনাকাটি করা উচিত। যদি আপনাদের আর্থিক সামর্থ্য থাকে, তাহলে আপনারা এই দিনে সোনা বা রূপার গহনা বা মুদ্রা কিনতে পারেন। এছাড়া সোনা, রূপা, তামা, পেতল, কাঁসা, এইসব কোনো ধাতব একটা পাত্র কিনতে পারেন, যে পাত্রে জল রাখা যাবে। সেই পাত্রটা ঠাকুর ঘরের জন্য ব্যবহার করা হলে আরও ভালো হয়। আর যাদের আর্থিক সঙ্গতি একটু কম, তারা ইচ্ছা করলে এই ধনতেরাসের দিনে ঝাঁটা কিনতে পারেন, ধনের বীজ কিনতে পারেন, যে ধনেটা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেই ধনের বীজ, কড়ি কিনতে পারেন। মনে করা হয় ধনতেরাসের দিনে মা লক্ষ্মীর পছন্দ মতো দ্রব্য সামগ্রী কিনে এনে বাড়িতে রাখলে সেই দ্রব্য সামগ্রীর সাথে সাথে যেমন মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন, সেই রকম মা লক্ষ্মীর পছন্দ নয় এমন কোনো কাজ করলে মা লক্ষ্মী কিন্তু সেদিন গৃহ ত্যাগ করেও চলে যান। যেমন এই দিন কাউকে ঋণ দেওয়া কখনোই উচিত না, বা নিজে ঋণ গ্রহণ করা উচিত না। এই দিন কালো জিনিস কখনোই কিনবেন না, তাছাড়া ঋণ করে কোনো জিনিসপত্রও কিনবেন না, কোনো ধারালো জিনিসপত্র এদিন কেনা উচিত না। আজকে এই পর্যন্তই থাক। আপনাদের যদি এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। শুভ ধনতেরাস সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকুন। নমস্কার।